হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। প্রাইমারিটির 2022-এর কাট অফ মার্কস কত এই সংক্রান্ত কয়েকটি কমেন্ট এসেছে এবং সেই নিয়ে আজকে আলোচনা করব। মূলত প্রাইমারি টেটের ক্ষেত্রে কোনো রকম কাট অফ মার্কস হয় না, যেটা হয় সেটা হলো মেরিট লিস্ট। আপনারা এই যে পাঁচটা পরীক্ষা দিয়েছেন, মানে পাঁচটা পার্টে পরীক্ষা দিয়েছেন, পাঁচটা বিষয়ের ওপরে টোটাল 150 নম্বর, এর ওপরে কিন্তু আপনারা অলরেডি জানেন যে একটা একাডেমিক স্কোর রয়েছে। 150 নম্বরে যে পরীক্ষা তাতে একাডেমিক স্কোর আপনাদের 5, অর্থাৎ কেউ যদি 150-এর মধ্যে 150 পান তাহলে তার একাডেমিক স্কোর হবে 5। মাধ্যমিকের ক্ষেত্রে আউট অফ 100 5, অর্থাৎ কেউ যদি 100-এ 100% পেয়ে থাকে তাহলে তার হবে 5, 50% পেয়ে থাকলে হবে 2.5। এইচএসের ক্ষেত্রে হলো 10। ট্রেনিং যারা করেছেন, বিভিন্ন রকম ট্রেনিং, তাদের পার্সেন্টেজ আছে। ট্রেনিংয়ের ক্ষেত্রে সেটা বিএড বা ডিএলএড হোক, সেখানে কিন্তু 15, এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সেখানে আপনাদের হচ্ছে 10। ওভারঅল 50 নম্বরের আপনাদের একাডেমিক স্কোর। 150-এর মধ্যে তাহলে আপনাদের কত পেতে হবে? আপনারা যে 150 নম্বর পরীক্ষাটা দিয়ে আসলেন তাতে কত পেতে হবে দেখুন, নিচে দেওয়া আছে পর্ষদ দ্বারা। যারা জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু 60% পেতে হবে, 60% অর্থাৎ 90। এবং যারা এসসি এসটি ওবিসি, এসটি এসসি ওবিসি পিএইচ, তাদের ক্ষেত্রে কত? 55%, অর্থাৎ তাদের ক্ষেত্রে পেতে হবে আউট অফ 150 82 মার্কস। আগে ছিল 82.5, এখন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী 82.5। এখন আপনারা যে যেমন পাবেন, ধরা যাক কোনো একজন ক্যান্ডিডেট সে পেয়েছেন, মানে তিনি পেয়েছেন আপনাদের মধ্যে 120, তাহলে তার একাডেমিক স্কোর হচ্ছে 4। মাধ্যমিকে তার নাম্বার আমি ধরলাম 50% পেয়েছিলেন, তাহলে তার নাম্বার হলো 2.5। এইচএসে তিনি পেয়েছিলেন 60%, আমি পুরোনো ক্যান্ডিডেটের কথা বলছি, তাহলে তার নাম্বার হলো 6। এরপরে ট্রেনিংয়ে হয়তো তার ধরলাম আমি 10% বা 10 আউট অফ 15-এর মধ্যে, আর ইন্টারভিউ তো তিনি পেলেন 8। এখন এই ওভারঅল এই নাম্বারটা যদি আমরা অ্যাড করি সেটাই হবে কিন্তু তার টোটাল একাডেমিক স্কোর। এবার আপনারা আপনাদের যে একাডেমিক স্কোরটা আছে নিশ্চয় হিসাব করতে পারবেন, এবং একটা মেরিট লিস্ট হবে এবং সেই অনুযায়ী কিন্তু একটা জবের ব্যাপার হবে। এখানে কিন্তু সেরকম কোনো ডব্লিউবিসিএসের মতো কাট অফ মার্কস নেই যে 200-এ পরীক্ষা দেওয়া হলো, 121-এ কাট অফ মার্কস, 121 পেলেই কোয়ালিফাই, এমন কোনো ব্যাপার নেই। এখানে একটা মেরিট লিস্টের ব্যাপার আছে, এবং সবথেকে মেন যেটা সেটা হলো আপনাদের যে 50 নম্বরের একাডেমিক স্কোর, এটার উপরই কিন্তু আপনাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে এবং কোয়ালিফাই হবেন। এবং টেট কোয়ালিফাই করলেই যে চাকরি এমনটা কোনো ব্যাপার নয়, মানে এখানে স্পষ্ট লেখা আছে কোয়ালিফাইং টেট 2020 উড নট কনফার দ্য রাইট অন এনি পার্সন ফর রিক্রুটমেন্ট এমপ্লয়মেন্ট অ্যাজ ইট ইজ অনলি ওয়ান অফ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপয়েন্টমেন্ট। তাহলে আসলে আপনি বুঝতে পেরেছেন যে প্রাইমারি টেট কোয়ালিফাই করা মানেই, আমি 2022-এর কথা বলছি, আপনি চাকরি পাবেন এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করেছেন। তাই সকলকেই যতক্ষণ না পর্যন্ত একটা মডেল অ্যান্সার কি বার হয় ততক্ষণ পর্যন্ত বাইরে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সেগুলোর প্রতি বিশ্বস্ত না হওয়াই ভালো, এবং খুব শীঘ্রই আপনাদের রেজাল্ট পাবলিশ হবে। আশা করি আপনাদের কাট অফ মার্কস বা মেরিট লিস্টটা একটু হলেও ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা একটু হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।